আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিন। আর এই প্রথম দিনেই উপচে পড়া ভিড় বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দিরে। প্রত্যেক বছর বছরের বিশেষ বিশেষ দিনে সর্বমঙ্গলা মন্দিরে হাজার হাজার ভক্তরা ভিড় করেন। আর বাংলা বছরের প্রথম দিনে প্রচুর মানুষজন এসে ভিড় করেছেন সর্বমঙ্গলা মন্দিরে। ভোর 5টা থেকে শুরু হয়েছে পুজো পাঠ, সারা দিনব্যাপী মানুষজন আসেন এই মন্দিরে। প্রসিদ্ধ মন্দিরকে ঘিরে আবেগ উন্মাদনা তুঙ্গে। বর্ধমান শহরের বাসিন্দারা তো বটেই, পার্শ্ববর্তী এলাকা থেকে এমনকি ভিন জেলা থেকেও ভক্তরা আসেন এই প্রসিদ্ধ মন্দিরে। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত আঁটোসাঁটো করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ, পৌরসভা এবং জেলা প্রশাসনের নজরদারি রয়েছে, কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে পুলিশ আধিকারিকদের। সকাল থেকেই ভক্তদের ভিড়, হালখাতা, এছাড়াও পারিবারিক মঙ্গল কামনায় বাংলা বছরের প্রথম দিনে উপচে পড়ে ভিড় সর্বমঙ্গলা মন্দিরে। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবীর কাছে মনস্কামনা পূরণের জন্য ব্যবসায়ীরা যেমন এসেছেন, সাধারণ মানুষজন তারাও এসে ভিড় করেছেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন। আজকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দিরের তরফে। আজকে আমার হাজব্যান্ডের পয়লা বৈশাখের পুজো, প্রত্যেক বছরই আসা হয় এখানে সর্বমঙ্গলা বাড়িতে, সেই উদ্দেশ্যে পুজো করাতে এসেছি। ব্যবসা অনেকদিনকার, কিন্তু বহুকাল থেকে আমি পুজো করে আসছি। আমাদের বাঙালিদের তো সেটাই মনে হয় না যে পুজো দিলে হয়তো আর্থিক অবস্থা বা ব্যবসার উন্নতি হবে, সেই ক্ষেত্রে সেই সূত্রেই পুজো দিতে আসা। 10-12 বছর হয়ে গেল বৈশাখ। আমাদের সর্বমঙ্গলা মায়ের যেটা সব থেকে যে কটা বড় অনুষ্ঠান হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের এই পয়লা বৈশাখের দিন। আজকে বর্ধমান সহ আশেপাশে সমস্ত জায়গাকার মানুষ এসে মায়ের পুজো দিয়ে বছরটা শুরু করেন। হাল খাতা পুজো হয়, সমস্ত ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে এসে মাকে পুজো দিয়ে তাদের নতুন বছরটা শুরু করেন। আজকে আমাদের মায়ের জন্য স্পেশাল কিছু পদ তৈরি হয়, যে পদ দিয়ে আমরা মায়ের ভোগ নিবেদন করি। 800 লোককে আজকে আমাদের ভোগ দেওয়া হবে। আজকের দিনে আমাদের মন্দিরে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, আজ সমস্ত ভোগটাই দিয়ে যাওয়ার ব্যাপার। প্রচুর মানুষের ভিড়, বর্ধমান পুলিশ প্রশাসন, পৌরসভা এবং অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে। প্রায় 200 মতো পুলিশ আজকে এই গোটা আইন শৃঙ্খলাটা বজায় রাখার জন্যে এখানে নিয়োজিত হয়েছে। এছাড়া স্কাউট, রেড ক্রস, আর আছে আমাদের রেড ক্রস স্কাউট, NCC, তারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে সমস্ত দেখাশুনো করা বা কাজ করা এটা করছে। আজকে যেভাবে প্রশাসনের সাহায্য আমাদের সঙ্গে রয়েছে, আমাদের কাজ খুব সুষ্ঠুভাবেই এগোচ্ছে। আর এখন অবধি লোকের যা ভিড়, তাতে ভিড়টা অনেকটাই প্রশমিত হয়ে যাচ্ছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য পুরো জায়গাটাকে আমাদের বাঁশের বেড়া দিয়ে একটা লাইন করে চ্যানেল করে একদম মায়ের কাছ অবধি পৌঁছানোর ব্যবস্থা করেছে। একটা একটা করে সবাই যাতে পুজোটা দিতে পারেন তার ব্যবস্থা আছে। এবং প্রত্যেকটি জায়গায় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার ভাইয়েরা, মেয়েদের জায়গায় মহিলা পুলিশ, তারা রয়েছে দাঁড়িয়ে থেকে, তারা এই ভিড়টাকে সামলাচ্ছেন। যার জন্যে যে ভিড়টা অন্যান্যবার একসাথে হয়ে যায় সেটাকে আলাদা আলাদাভাবে কন্টিনিউয়াস একটা ফ্লো রয়েছে এবং মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, এবং সবাই খুব তাড়াতাড়ি পুজোটা দিয়ে বেরিয়ে যেতে পারে।